এখন দুপুরে বাংলাদেশের শুরুতে শিরোনাম জানাব। বিপুল অর্থ খরচেও মালয়েশিয়া যেতে না পেরে পথে বসেছে 30,000 কর্মী, কেউ ব্যাংক রেন্ট, কেউ রেখেছেন জমি বন্ধক। দায়ীদের খুঁজতে তদন্ত চলছে জানালেন প্রতিমন্ত্রী। যে সমস্ত রিক্রুটিং এজেন্ট এই সমস্ত কাজের সাথে জড়িত আমরা তদন্ত করব, তদন্ত করে তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। এমপি আনার হত্যা মামলার তদন্তে নেপাল গেল পুলিশের 4 সদস্যের দল, পলাতকদের ধরতে ইন্টারপোলকে দেওয়া হয়েছে চিঠি। আনোয়ার আলীর হত্যা মামলা ছাড়াও অনেক আসামিরা তারা ইদানিং কলকাতা রুটকে ব্যবহার করছে, সব কিছু মিলেই এছাড়া আমরা ইন্টারপোলকেও চিঠি দিয়েছি যেন ওই এলাকায় কোনো সন্ত্রাসী থেকে থাকে তাদের জন্য পাঠাও করে। নতুন কারিকুলামে এসএসসিতে 2 বিষয়ে ফেল করলেও একাদশে ভর্তির সুযোগ, পাশ করতে হবে এইচএসসি পরীক্ষার আগে, ইতিবাচক বলছেন শিক্ষা গবেষকরা। ঢাকায় কোরবানি পশুর যোগানদাতা কেরানীগঞ্জের খামারগুলো, প্রস্তুত ছোট ও মাঝারি গরু রোজারির থেকেই ফার্মগুলোতে চলছে বুকিং। সবগুলাই সোল্ড আউটের দিকে চলে যাচ্ছে, আর হয়তো আমাদের কাছে 48 পিসের মতো আছে। একটা গরু 4 মণ 4 মাংস হবে, আর ব্যবহারে বলবে 5.5 মণ, কিন্তু মাপার তো সুযোগ নেই, কিন্তু আমাদের তো স্কেল আছে। ছোট গরুর চাহিদা বেশি, এই জন্য আমাদের এই সাইজের গরুগুলো সেল হয়ে গেছে। কাল থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের লড়াই, ভারত রাতে ভারতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দেখছিলেন শিরোনামগুলো, এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আমি জান্নাতুল কোলি আছি। হাজারো শ্রমিককে অপেক্ষায় রেখে আপাতত বন্ধ হলো মালয়েশিয়ার শ্রমবাজার। সম্পূর্ণ ভিসা প্রক্রিয়া শেষ করার পরও দেশটিতে যেতে পারেনি প্রায় 30,000 কর্মী। ভুক্তভোগীদের অভিযোগ, এজেন্সিকে 5-6 লাখ টাকা দিয়েও পাননি টিকিট, আর বিনা টিকিটে কর্মীদের বিমানবন্দরে পাঠানোর অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান বায়রা। গোপালগঞ্জের বাসিন্দা শাহজাহান মুন্সি মালয়েশিয়া যাওয়ার জন্য গত 3 দিন ধরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই অপেক্ষা করছেন। সবকিছু ঠিকঠাক থাকলেও যেতে পারেননি মালয়েশিয়ায়। শেষ মাথায় চলে এসে এখন টিকিটের খবর নাই, কোনো লোকের খবর নাই, দালালের খবর নাই, ফোন দিলি ব্যস্ত ধরতেছে না। এখন আমাকে মাথার ভিতরে খালি ঘুরতেছে কী করব, বাড়িতে যেয়ে কী করবো, দেশে যেয়ে কী করবো, বিদেশে যদি না যাওয়ার বিদেশে এই টাকাটা ঋণ কিভাবে শোধ করবো। শাহজাহানের মতো আরেক ভুক্তভোগী জয়পুরহাটের মোহাম্মদ ফেরদৌস, ব্যাংক লোন আর ফসলি জমি বন্ধক রেখে টাকা দিয়ে মালয়েশিয়ায় যেতে না পারায় চোখে মুখে অন্ধকার দেখছেন তিনিও। আমাদের বলতেছে যে আপনাকে টিকিটটা দিচ্ছি আমরা, এই 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা আধা ঘন্টা করতে 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 সারা রাত গেল, আজকে দিন গেল, লাস্টে সন্ধ্যার সময় বললো যে আমরা আপনারা অবশ্যই 10 মিনিটের মধ্যে এয়ারপোর্টে পৌঁছেন। যাই 10 টাকা ছিল ওখান থেকে, এখন এটা হাঁটে আসলে 5 মিনিট লাগবে, আমরা গাড়িতে আসছি 150 টাকা ভাড়া দেয়, এই টাকাটা ছিল আমরা খাওয়া পারতাম, সেটাও শেষ। শুক্রবার রাত 11টায় শেষ ফ্লাইটের মধ্য দিয়ে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। মালয়েশিয়া সরকারের বেঁধে দেয়া শেষ সময়ে কুয়ালালামপুরের ফ্লাইট ধরতে শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হন হাজার হাজার কর্মী, যাদের অধিকাংশেরই ছিল না বিমানের টিকিট। এজেন্সিগুলোর আশ্বাসেই বিমানবন্দর আসলেও এখন আর ফোন ধরছেন না দালাল কিংবা এজেন্সির কেউ। ওইখানে ফোনের পর ফোন করতে 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 বলছে আপনার ওয়েট করেন পেয়ে যাবেন, আপনার টিকিট পেয়ে যাবেন, এই বলতে বলতে আজকে পর্যন্ত সর্বশেষ বলছে, গতকাল রাত্রে বলছে যে আপনারা পেয়ে যাবেন, কালকে 10:30 আপনাদের ফ্লাইট হবে। আজকে টিকিট দিছে, 5 জনের টিকিট দিছে, 5 জন ঢুকছে, ঢোকার পরে ওদের বোর্ডিং করতে দেয় না, ইমিগ্রেশন হবে না, এটা ভুয়া টিকিট। 7 লাখ টাকা রোল করা একটা ফ্যামিলির কাছ থেকে কতটুকু হইতে পারে, এখন আমাদের লাভে এরকম বাড়িতে যাবো কি কি মুখ দেখাবো যায় না, মরবো না কি করবো, এটা তো নিজেও বলতে পারতেছি না এখন। যদিও এমনটা করার সুযোগ নেই বলছেন বায়রা মহাসচিব, জানান বিমানের টিকিট ছাড়া কোনো কর্মীকে এয়ারপোর্টে পাঠানোর এমন অভিযোগ পেলে ওই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বায়রা। কোন
কিন্তু যদি কাউকে কোনো এজেন্সি পাঠিয়ে থাকে তাহলে সেই এজেন্সি শুড বি রেসপন্সিবল। তবে আমরা যদি কোনো কমপ্লেন বাড়াতে আসে অবশ্যই বাড়াবো, টেক কেয়ার অফ দ্যাট। তবে এ ঘটনায় এককভাবে রিক্রুটিং এজেন্সিকে দায়ী করতে রাজি নন বায়রা মহাসচিব। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার ই ভিসা বন্ধ থাকায় এই সংকট তৈরি বলে দাবি তার। এক সপ্তাহে যদি ই ভিসা ইস্যু হয় তাতে কাগজ কমপ্লিট করে আমাদের ফ্লাইটের স্বল্পতা আছে, এখানে আমরা কিভাবে লোক পাঠাবো, এগুলো সবগুলো নিয়েই মালয়েশিয়ান অথরিটিকে আমাদের মিশনের মাধ্যমে জানানো হয়েছে। লেটস সি আগামী দুই দিনের তারাই ব্যাপারে কি সিদ্ধান্ত দেন। এদিন প্রায় 1500 কর্মী মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারলেও যেতে পারেনি অনুমোদনকৃত প্রায় 30,000 বাংলাদেশি কর্মী। দ্রুত এই সংকট সমাধানে সরকারের সহায়তা চান ভুক্তভোগী এসব মানুষ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় যেসব শ্রমিক যেতে পারেননি তাদের পাঠানোর বিষয়ে চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সিলেটে যমুনা টিভিকে তিনি জানান, এই সংকটের পেছনে রিক্রুট এজেন্সি কিংবা অন্য কোনো কেউ দায়ী কিনা সে বিষয়েও তদন্ত চলছে। তাদের যে কর্মপন্থা, কর্মপদ্ধতি, সেটা কতটুকু সঠিক হয়েছে সেটা আপনারা বিবেচনা করবেন। আমরা কাউকে দায়ী করতে চাই না। যে সমস্ত রিক্রুটিং এজেন্ট এই সমস্ত কাজের সাথে জড়িত আমরা তদন্ত করব, তদন্ত করে তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। এদিকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান জানিয়েছেন, ভিসা ইস্যুতে সৃষ্ট শ্রমিকদের জটিলতা নিরসনের চেষ্টা চলছে। তিনি জানান, দূতাবাসের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। হাই কমিশনার সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা শুক্রবার রাতভর অবস্থান করেন কুয়ালালামপুর বিমানবন্দরে। 31 মে বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়ায় পৌঁছেছেন 12টার পরও তারা ইমিগ্রেশন পার হয়েছেন, আর এমনটা নিশ্চিত করেন হাই কমিশনার শামীম আহসান। তিনি বলেন, 5,27,000 বেশি ডিমান্ড লেটার সত্যায়িত করেছেন কমিশনার। এই পর্যন্ত 4,72,000 বেশি কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছেন। এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে নেপাল যাচ্ছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। সকাল 10টায় একটি ফ্লাইটে নেপালের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তারা। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন নেপাল হয়ে আমেরিকায় পালিয়েছেন, এমন তথ্য আছে ডিবির কাছে। তাছাড়া সিয়াম নামে সন্দেহভাজন আরেক অভিযুক্ত এই মুহূর্তে নেপালে অবস্থান করছে, এমন তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। এসব বিষয়ে খোঁজ নিতেই নেপালে যাচ্ছেন প্রতিনিধি দলটি। এ সময় হারুনুর রশিদ আরও জানান, ইন্টারপোলের সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে, কাঠমান্ডু পুলিশের সাথেও তাদের তথ্যের আদান প্রদান হচ্ছে। গত 12 মে চিকিৎসার জন্য কলকাতায় যান 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। পরে 18 মে ভারতে একটি নিখোঁজ ডায়েরি করেন তার পরিচিত ভারতীয় বাসিন্দা গোপাল বিশ্বাস। এরপরই তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। কলকাতার একটি ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয় গত বুধবার, তা জানায় ভারতীয় পুলিশ। এরপর থেকে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর নানা তথ্য। আনোয়ার আজিম হত্যা মামলা ছাড়াও অনেক আসামিরা তারা ইদানিং কলকাতা রোডকে ব্যবহার করছে, এর সব কিছু মিলেই। এছাড়া আমরা ইন্টারপোলকেও চিঠি দিয়েছি যে ওই এলাকায় কোনো সন্ত্রাসী থেকে থাকে তাদের জন্য পাকড়াও করে। এর সব কিছু মিলিয়ে আসলে আমরা তদন্তের কাজেই মূলত যাচ্ছি। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম V600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। 2026 সাল থেকে SSC পরীক্ষায় 2 বিষয়ে অকৃতকার্য হলেও 11 শ্রেণীতে ভর্তির সুযোগ মিলবে, এই সিদ্ধান্ত নিয়েছে NCTB শুধু সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষা। বিশ্লেষকরা বলছেন, চিন্তাভাবনা ভালো, তবে 2 নয় 1 বিষয় হলে আরও যুক্তিসঙ্গত হবে। প্রচলিত কারিকুলামে SSC পরীক্ষায় কেউ এক বা একাধিক বিষয়ে ফেল করলে তাহলে পুরো পরীক্ষায় সে অকৃতকার্য হয়, এতে ওই পরীক্ষার্থী 11 শ্রেণীতে ভর্তি হতে পারে না। 2026 সাল থেকে নতুন কারিকুলাম অনুযায়ী প্রথম ব্যাচের শিক্ষার্থীরা SSC পরীক্ষা দেবে, সেই পরীক্ষায় 2 বিষয়ে ফেল করলেও 11 শ্রেণীতে ভর্তি হতে পারবে। 11 শ্রেণীতে ভর্তি হয়ে পড়ালেখা করবে, কিন্তু শর্ত এই যে তুমি যতক্ষণ পর্যন্ত
ওই দুটো বিষয়ে পাশ না করবে পরবর্তী মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে, ততক্ষণ পর্যন্ত তুমি উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। নির্দিষ্ট পরিমাণ শ্রেণী কার্ড করে ততক্ষণ পর্যন্ত তুমি উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। নির্দিষ্ট পরিমাণ শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করেছে কিনা এবং তার আচরণিক জায়গাটাতে কি আছে সেগুলোও কিছু শর্ত আছে। প্রতিবেশী ভারত সহ দুনিয়ার অনেক রাষ্ট্রেই এমন ব্যবস্থা কার্যকর রয়েছে, আমাদের দেশেও বিভিন্ন সময়ে এটা চালু ছিল। আমরা যখন দেখছি যে আটটা বিষয়ে একজন শিক্ষার্থী ভালোভাবেই পাশ করে গেল, শুধু দুটো বিষয়ের জন্য তাকে যদি আমি একটা বছর রেখে দেই সেটা জাতির জন্যও ক্ষতিকর, ওর জন্য ওর ব্যক্তিগত ভাবেও সে ক্ষতিগ্রস্ত হয়। রেফার্ড হিসেবে আমাদের দেশে আসলে এটা বিভিন্ন সময়েই ছিল। বিশ্বের দিকে তাকাই তাহলে পৃথিবীর সব দেশেই আসলে এরকম একটা জিনিস থাকে যে তাকে এরকম একটা দুটোর জন্য আসলে আটকে রাখা হয় না। এনসিটিবির এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষা গবেষক, বলছেন দুই বিষয়ের পরিবর্তে এক বিষয়ে অকৃতকার্যদের জন্য সুযোগ দেওয়া বাস্তবসম্মত হবে। বা আমরা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এই দিকে আগানো যেতে পারে, কিন্তু এটি আমার মনে হয় এক বিষয়ের বেশি করা ঠিক হবে না। একই সাথে কলেজে গিয়ে পড়াশোনা করছে, তার ওই পড়াশোনা চলছে, তার আবার এই বিদ্যালয়ে এসে আবার সেই গাঠনিক মূল্যায়নে বা ওই যে কর্মকাণ্ড আছে সেগুলোতে অংশ নেওয়াটা আসলে বেশ জটিল হয়ে দাঁড়াবে। শুধু লিখিত পরীক্ষা যেটি 65% কথা চিন্তা করা হচ্ছে সেটিতে করা যেতে পারে। এখন দশম শ্রেণীতে টেস্ট পরীক্ষায় পাশ করলে এসএসসি পরীক্ষা দেয়া যায়। 2026 সালে থাকবে না টেস্ট পরীক্ষা, এর পরিবর্তে একজন শিক্ষার্থীর 100 দিনে 70 দিন ক্লাস হাজিরা লাগবে। নুনু সরকার, যমুনা নিউজ, ঢাকা। দুপুরে বাংলাদেশে পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, দর্শক আমাদের সাথেই থাকবেন। পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। এমন নখ কিন্তু নারীদের জন্যই চাই অনন্যা, বাংলাদেশের একমাত্র ডাবল প্রোটেকশন যুক্ত স্যানিটারি ন্যাপকিন। এর এডিএল ও এয়ার লেট পেপার লিক হতে দেয় না, রাখে শুষ্ক, তাই এতটাই কমফর্ট দেয় যে পিরিয়ডের সময়ও থাকে না কোনো কিন্তু। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন, নো কিন্তু। ঢাকায় দেখা হয়নি তাই মন খারাপ, এবার বুরাকের সাথে দেখা হবে ইস্তাম্বুলে। সিঙ্গার বেকো স্টোর থেকে যে কোনো পণ্য কিনে বুরাক ও শিবিতের সাথে মিট করুন ইস্তাম্বুলে। এছাড়াও স্ক্র্যাচ কার্ড ঘষে ফ্রিজ ও ফ্রিজারে 100% পর্যন্ত ডিসকাউন্ট, প্রতিদিন ফ্রি টিভি জেতার সুযোগ ও এসিতে হট অফার তো থাকছেই। সিঙ্গার বেকো। বন্ধু নেমে আয় না, চল যাই। 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? তাও 5 মিনিটে? নো চান্স। হ্যালো হ্যালো হ্যালো, কেটে গেল নাকি? 5 মিনিট? তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন, সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন, এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। ওহ অনিশ, কি পাগলা গরম। গরমের বেল নাই, স্প্রাইট, জাস্ট কুল থাকো। আমার পরিবারের সুস্বাস্থ্য নো কম্প্রোমাইজ, বিশ্বের এক নম্বর মধু ডাবর হানি।
বিকাশের ঈদ উপহার, ক্যাশ আউটে প্রতিবার ক্যাশব্যাক অফার। রাখে শুষ্ক, তাই এতটাই কমফর্ট দেয় যে পিরিয়ড এর সময়ও থাকে না কোনো কিন্তু। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন, নো কিন্তু। সবজিকে আরো মজাদার করতে নামানোর আগে এক প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মিশিয়ে নিন। ব্যাস তৈরি, 14টি মশলার অনন্য মিশ্রণে ম্যাগির স্বাদে ম্যাজিক, যা সাধারণ সবজিকে করে অসাধারণ। ফ্রম নেসলে। একদম উচ্চ শিক্ষা হয়েছে, জবাব হতে হবে তাজা আর কড়া, তাজা তাজা, যেন সবার মুখ বন্ধ হয়ে যায়, কি বলেন? ব্রুকবন্ড তাজার সতেজ গ্রানার কড়া লিকার আপনাকে তাজা করবে। মা, নাও তোমার টিকিট, গ্রামে যাচ্ছো, কত রকম প্রয়োজনে টাকা দরকার হতে পারে। আসো তোমার সেলফিন অ্যাকাউন্ট খুলি এখন। হ্যাঁ এখনই, একেবারে সহজ। সেলফিন অ্যাপ ডাউনলোড করে রেজিস্টার অপশনে গিয়ে মোবাইল নাম্বার ইনপুট দিয়ে গোপন পিন সেট করে জাতীয় পরিচয়পত্রের ছবি আপলোড করে কনফার্ম করলেই ডান, হয়ে গেল তোমার সেলফিন অ্যাকাউন্ট। এত সহজ, ভাইজান দেখেন আমারও অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। সেলফিনে নিজের অ্যাকাউন্ট নিজেই খুলুন, খুব সহজে। আমার পরিবারের সুস্বাস্থ্যে নো কম্প্রোমাইজ, বিশ্বের এক নম্বর মধু ডাবর হানি। ঢাকায় দেখা হয়নি তাই মন খারাপ, এবার বুরাকের সাথে দেখা হবে ইস্তাম্বুলে। সিঙ্গার বেকো স্টোর থেকে যে কোনো পণ্য কিনে বুরাক ও শিবিতের সাথে মিট করুন ইস্তাম্বুলে। এছাড়াও স্ক্র্যাচ কার্ড ঘষে ফ্রিজ ও ফ্রিজারে 100% পর্যন্ত ডিসকাউন্ট, প্রতিদিন ফ্রি টিভি জেতার সুযোগ ও এসিতে হট অফার তো থাকছে। সিঙ্গার বেকো। কিন্তু বাথরুম যাটা ওডোনিল নাই, আজ নাই ওডোনিল। আবার স্বাগত দেখছেন দুপুরের বাংলাদেশ। সিলেট নগরীতে প্লাবন পরিস্থিতির আরও অবনতি হয়েছে, সুরমার পানি বেড়ে ডুবেছে নতুন নতুন এলাকা। নগরীর সুবানীহাটঘাট এবং উপশহর জতরপুর জামতলা সহ বিভিন্ন এলাকা জলমগ্ন, ডুবে আছে রাস্তাঘাট, পানি ঢুকেছে বাসাবাড়ি দোকানপাটেও, বন্ধ অনেক ব্যবসা প্রতিষ্ঠান। আর এতে করে ভোগান্তিতে নগরবাসী, দেখা দিয়েছে খাবার পানির সংকট। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সুরমার পানি সিলেট পয়েন্টে 10 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে, তবে কিছুটা কমেছে সীমান্ত নদীর পানি। দুর্ভোগ কমেনি জৈন্তাপুরের জকিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, বিয়ানীবাজার, গোপালগঞ্জ বাসীর। এদিকে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সদরসহ 8 উপজেলায় 48 ইউনিয়ন এখন প্লাবিত, পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। এই দুর্ভোগ তো প্রত্যেক বছরই কম বেশি আছে, প্রত্যেক জায়গাতেও এই দুর্ভোগটা আমরা আছে সবসময়ই। বিদ্যুৎ নাই, পানি নাই, রান্না বাড়া করতে কষ্ট হচ্ছে, হোটেলে খাবার দাবার করতে হচ্ছে, সবাই কষ্ট হচ্ছে আসে যাওয়াতে। এই যে চলাফেরা, খাওয়া, খাদ্য যা আছে সব দিকে তো কষ্ট। সকালে সিলেটের উপশহরের প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন সিলেটের এক আসনের সংসদ সদস্য ডক্টর এ কে আব্দুল মোমেন। ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণ করেন তিনি। বলেন কিছু জটিলতায় শহর রক্ষা বাঁধ এবং নদী খননের কাজ ধীরগতিতে হচ্ছে। সিলেট এলাকায় পানি সবসময় হয়, আমরা ছোটবেলার থেকে দেখতে আসছি ডল আসলে পানি আসে, কিন্তু আগে অনেক জলাশয় ছিল, পুকুর ছিল, নদী অত্যন্ত খরস্রোতা ছিল, তখন সব পানি চলে যেত সাথে সাথে, 3-4-5 ঘন্টা থেকে পানি চলে যেত। সিলেটের প্লাবনের পরিস্থিতির খবর আমরা আরও কিছু জানব, আমাদের সহকর্মী সিলেট থেকে যোগ দিচ্ছেন নাবিল হোসেন। নাবিল একটু জানাবেন নতুনভাবে কোনো এলাকা প্লাবিত হয়েছে কি না, আর এই যে পানিবন্দী মানুষের কথা বলছিলাম তাদের ভোগান্তির চিত্র একটু তুলে ধরবার চেষ্টা করতেন যদি। কলি, আমি এই মুহূর্তে আছি সুবানীঘাট এলাকায়, যেটি গতকাল থেকে আসলে পানিতে নিমজ্জিত এবং এই এলাকার একটি প্রধান সড়কে আমি রয়েছি। সেই সড়কের চারদিকে এখন শুধু থই থই পানি।
পানি ভেঙে মানুষ তার নিত্যদিনে যে কাজ সেই কাজে যাচ্ছেন, এবং এই যে পানি ভেঙে কাজে যাওয়ার যে ভোগান্তি সেটি ভাষায় বর্ণনা করার মতো নয়। শুধু মেইন যে সড়ক, প্রধান সড়ক সেটি নয়, তার যে আশপাশে বাসাবাড়ি রয়েছে এই এলাকার, প্রায় সবগুলো বাসাবাড়িতেই ঠিক এভাবেই পানি প্রবেশ করেছে। অর্থাৎ সেই সব বাসাবাড়ির নিচতলায় প্রায় প্রতিটি বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে, এবং এই পানি প্রবেশ করায় সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি আসলে বলে বোঝানোর মতো নয়। কারণ অনেকের আসবাবপত্র নষ্ট হয়েছে, অনেকের গুরুত্বপূর্ণ যেসব বিষয়গুলো সে নথি সেগুলো নষ্ট হয়েছে, কারণ হুট করেই এই পানি এখানে প্রবেশ করে। এর মূল কারণ হচ্ছে আজকেও সুরমার যে সিলেট পয়েন্ট সেখানে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে সুরমায় এই মুহূর্তে আসলে বিপৎসীমার 7 সেন্টিমিটার উপরে পানি প্রবাহিত হচ্ছিল, যেটি গতকাল আসলে 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে সিলেট পয়েন্ট সেটি আসলে একদম নগরীর পাশ দিয়ে বয়ে চলা সুরমা নদী, ফলে এখান থেকে যে পানি উঠছে নদী তীরবর্তী এলাকাগুলো আসলে প্লাবন কমলিত হয়েছে। এই যে সুরমা নদীর যে আসলে ছড়া খালগুলো যেগুলো সংযুক্ত রয়েছে নদীর, সেগুলো বেয়ে আসলে এই এই এলাকাগুলো এগুলো প্লাবিত হচ্ছে, এবং বাসাবাড়ির যে দুর্গতি সেটি আসলে বলে বোঝানোর মতো নয়। এই পানির পাশাপাশি আসলে নিরাপদ পানির যে সংকট, অনেকের খাবারের সংকট রয়েছে, সেজন্য আসলে তারা পর্যাপ্ত ত্রাণ এবং খাদ্য সামগ্রী জন্য আসলে তারা দাবি করছেন। কলি, ধন্যবাদ আপনাকে নাবিল। কোরবানিতে সবচেয়ে বেশি চাহিদা থাকে ছোট এবং মাঝারি গরুর। সেই লক্ষ্য পূরণে চলতি বছরে কেরানীগঞ্জে গড়ে উঠেছে অসংখ্য খামার, যেখানে কেউ গরু বিক্রি করছে ঠিকা দামে বা কেউ বা লাইভ ওয়েটে। পছন্দ অনুযায়ী 80,000 থেকে 2 লাখ টাকার মাঝে কোরবানির গরু কিনতে পারবেন ক্রেতারা। ছোট এবং মাঝারি আকারের গরুর আরও খবর জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, আর ছবি তুলেছেন জিহাদ ইসলাম। পশুর হাট ছাড়া পুরো দেশে এমন চিত্র আর কোথাও দেখা যাবে না। এক ছাদের নিচে প্রায় একই আকারের হাজার হাজার গরু সমাহার। পুরো খামারের 80% গরুই শাহিওয়াল জাতের, বাকিগুলো ফ্রিজিয়ান, ব্রাঙ্গাস ক্রস ও পাকড়া প্রজাতির গরু। 250 থেকে 500 কেজি ওজনের গরু মিলবে এখানে। গ্রাহকের পছন্দ অনুযায়ী ডিজিটাল স্কেলে গরুর ওজন দেওয়ার পর শুরু হয় মূল দরদাম। 2023 সালে যাত্রা শুরু করেছিল শরীফ অ্যাগ্রোভেট, সে সময় গরু ছিল 2,000, চলতি বছর সেই সংখ্যা দাঁড়িয়েছে 3,500-এ, যার মাঝে ছোট ও মাঝারি গরুর সংখ্যাই বেশি। খামার কেরানীগঞ্জে হলেও বেশিরভাগ গ্রাহকই ঢাকা। এখানে হচ্ছে আমাদের নিজস্ব জায়গার উপরে আমাদের শেড, তো ওই পারপাস সব কিছু হিসাব করে আমাদের গরুর দাম অবশ্যই আলহামদুলিল্লাহ অন্যান্য খামারিদের কাছ থেকে আমাদেরটা রিজনেবল। আমাদের 80,000-90,000 টাকার মধ্যেও গরু ছিল, যেহেতু ছোট গরুর চাহিদা বেশি এই জন্য আমাদের এই সাইজের গরুগুলো সেল হয়ে গেছে। তো এখনো পর্যন্ত যারা 1,20,25,30 বাজেট আছে ওরা আসলে আমরা ওনাদেরকে অ্যাভেলেবেল গরু আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দিতে পারবো। চাহিদার কথা মাথায় রেখে রোজারিদের পর থেকে শুরু হয় গরু বুকিং এর কার্যক্রম। গরু কেনার পর কোরবানি পর্যন্ত বিনা খরচেই সেটি রাখা যাবে ফার্মে। চাহিদার সাথে সমন্বয় রেখে প্রতি বছরই বাড়ছে কোরবানির পশুর যোগান, তবে উৎপাদন বৃদ্ধি পেলেও কোরবানির পশুর দাম কোনোভাবেই কমানো যাচ্ছে না। খামারিরা বলছেন পশুর খাবারের দাম না কমলে অতিরিক্ত উৎপাদনের এই সুফল গ্রাহক পর্যায়ে কোনোদিনই পৌঁছানো সম্ভব হবে না। এই উপজেলারই আটিবাজার এলাকার কলমা গ্রামে শখের খামার গড়ে তুলেছেন হাজি আনোয়ার হোসেন। মাত্র 8 বছরের ব্যবধানে ছোট ও মাঝারি গরুর কারণে পেয়েছেন ব্যাপক পরিচিতি। কোরবানিকে কেন্দ্র করে বিভিন্ন জাতের গরু বিক্রি করছেন 500 টাকা লাইভ ওয়েটে। ঠিকা দামে কি মনে করেন একটা গরু 4 মণ মাংস হবে, আর ব্যাপারে বলবে এটা 5.5 মণ, কিন্তু মাপার তো সুযোগ নেই। কিন্তু আমাদের তো স্কেল আছে, সেটা বলার সুযোগ আমাদের নাই। স্কেলে উঠাবো দেশি গরুগুলি 35% 40% বাদ যাবে, মাংস পেয়ে যাবে। যা ওজন হবে 35% থেকে 40% বাদ দিলেই আপনি মাংস পেয়ে যাবেন। তাহলে এটা সহজ, এটা ক্রেতারা ঠকবে না। ওয়েট হইলে ক্রেতারা কোনোদিনই ঠকবে না, কিন্তু ঠিকা কিনলে ক্রেতারা ঠকবে। রাজধানীবাসীর চাহিদা মেটাতে পুরো কেরানীগঞ্জে গরুর শত শত খামার, যাদের অধিকাংশই গ্রাহকের কথা মাথায় রেখে ছোট ও মাঝারি গরু পালনে মনোযোগ দিচ্ছেন। আমরা এবছর 110 পিসের মতো করছিলাম,
ইনশাল্লাহ সবগুলাই সোল্ড আউটের দিকে চলে যাচ্ছে, আর হয়তো আমাদের কাছে 48 পিসের মতো আছে। এগুলো হচ্ছে আপনার 120 কেজি থেকে, যেগুলো হচ্ছে আপনার 350-300 কেজি, এগুলো হচ্ছে আপনার 1 থেকে 170 এর ভিতরে ইনশাল্লাহ দেওয়া যাবে। খামারিদের প্রত্যাশা, কোরবানির অন্তত এক সপ্তাহ আগেই প্রত্যেক খামারের ছোট ও মাঝারি আকারের গরুর বিক্রি শেষ হয়ে যাবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। কোরবানির ঈদের আগে চোরাই পথে গরু আসা বন্ধ, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তা প্রদান এবং গরু দুধের আমদানি শুল্ক বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশন। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে আয়োজন করে অ্যাসোসিয়েশন, বক্তারা বলেন দেশে গরুর দুধ উৎপাদিত হচ্ছে 1,40,68,000 টন, যা দেশের মোট চাহিদার তুলনায় মাত্র 18 লাখ টন কম। দাবি করা হয় পুষ্টির চাহিদা দেশের দুগ্ধ খামারের মাধ্যমেই পূরণ করা সম্ভব, কিন্তু গুঁড়ো দুধ আমদানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই খাত। বক্তারা বলেন কার্যকর উদ্যোগ নিলে 2 বছরের মধ্যে দুগ্ধে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে বাংলাদেশ। এ সময় খামারিদের ব্যাংক ঋণ মওকুফ, সহজ শর্তে সুদবিহীন কৃষি ঋণের দাবি জানান তারা। অভিযোগ করেন ঈদ উল আজহা উপলক্ষে চোরাই পথে ভারত এবং মিয়ানমার সীমান্ত দিয়ে প্রচুর গরু মহিষ দেশে আনা হচ্ছে, এতে লোকসানের শঙ্কায় আছে দেশি খামারিরা। সীমান্ত এলাকায় হাট বসে, সব হাট থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে পশু কোরবানির উপলক্ষে। ভারত ও মিয়ানমার থেকে গরু আসবে না সরকারের এমন ঘোষণা আসায় বুক বেঁধেছিল দেশি খামারিরা, এখন সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু ঢোকার লোকসানের সংখ্যায় নিরাশ তারা। রাজধানীর মহাখালীর জাতীয় প্রতিষেধক এবং সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসমে শিশুদের মুখে ক্যাপসুল তুলে দিয়েছে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্ত লাল সেন। এর আগে বেলুন উড়িয়ে ক্যাম্পেইন কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন দেশি শিশুদের বিনামূল্যে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো শুরু করবেন বঙ্গবন্ধু, এবং তিনি প্রথম অনুধাবন করেছিলেন শিশুদের রাতকানা সহ নানা স্বাস্থ্য ঝুঁকির অভিশাপ থেকে মুক্তি পেতে ভিটামিন খাওয়ানো ছাড়া উপায় নেই। 1 থেকে 5 বছর বয়সী শিশুদের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, একই সাথে মৃত্যু ঝুঁকি কমাতে নিকটবর্তী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ জানান মন্ত্রী। সারা দেশে ভিটামিন এ ক্যাপসুল বাচ্চাদেরকে খাওয়ানো হবে। আমি মনে করি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে অনুরোধ করব, প্রত্যেকেই বাবা মা যারাই আছেন তাদের বাচ্চাদেরকে নিকটবর্তী থানা, হেলথ কমপ্লেক্স, উপজেলা কিংবা কমিউনিটি ক্লিনিকে আপনারা নিয়ে যান, স্বাস্থ্যসম্মতভাবে ভিটামিন খাওয়ান, তাহলে এই অভিশাপ থেকে আমাদের বাচ্চারা মুক্ত পাবে। নানামুখী সংকট আর অনিশ্চয়তায় ধুঁকছে মোবাইল হ্যান্ডসেট শিল্প। একদিকে চোরা কারবারিদের দাপট, অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স ভ্যাটের খড়গে ঝুঁকিতে আছে এই বিনিয়োগ। উৎপাদন নেমেছে অর্ধেকে। 2024-25 অর্থ বছরে বাজেটে দেশীয় হ্যান্ডসেটের শিল্পের আরেক দফা ভ্যাট আরোপের প্রস্তাবে উদ্যোক্তাদের মাঝে ছড়িয়েছে উদ্বেগ। তাদের দাবি চোরা কারবারিদের দমন করা হোক, নতুবা শিল্পে পড়বে বিরূপ প্রভাব। যাত্রা শুরুর 7 বছরের মাথায় ভ্যাট ট্যাক্সের কঠিন শর্তের বেড়াজালে পড়েছে স্থানীয় হ্যান্ডসেট নির্মাণ শিল্প। গত 2 বছরে উৎপাদন থেকে শুরু করে খুচরা বিক্রি পর্যন্ত দফায় দফায় মূল্য সংযোজন কর আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আগামী বাজেটে স্থানীয়ভাবে নির্মিত হ্যান্ডসেটের উপর নতুন করে আরও 5% ভ্যাট আরোপ করতে যাচ্ছে এনবিআর। উদ্যোক্তারা বলছেন নতুন করে ভ্যাট আরোপ করা হলে চোরাই হ্যান্ডসেট আরও বেশি বাজার দখল করবে। আমরা এখন যারা 7.5% ভ্যাট দিচ্ছি সেটা গিয়ে দাঁড়াবে 12.5%, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে নর্মালি তো 15% করলে আমার কোনো স্টেজ ভ্যাটই দরকার হয় না, তাহলে আমি কেন 15%-এ চলে যাব না? আমি শুধুমাত্র 3%-এর জন্য আমাকে প্রতি স্টেজে ভ্যাট দিতে হচ্ছে 12.5%। সো এখানে একটা প্রাইসের একটা বড় হাইক হবে। যতবার ভ্যাট বাড়াচ্ছে তত কিন্তু রেভিনিউ কমে যাচ্ছে, কারণ গ্রে মার্কেট কিন্তু বড় হচ্ছে। বছরে দেশে হ্যান্ডসেট বিক্রি হয় 1 কোটি পিস। উৎপাদনকারীদের তথ্য বলছে 2021 সালের পর থেকে 3 বছরে দেশের হ্যান্ডসেট বাজারের 40% বেশি দখলে নিয়েছে চোরা কারবারিরা, ফলে স্থানীয় উৎপাদন 60 লাখে নেমে এসেছে। বন্ধ হচ্ছে কারখানাগুলোর একের পর এক প্রোডাকশন লাইন, ছাঁটাই হতে যাচ্ছে কর্মী। স্থানীয় বাজার সুরক্ষার পাশাপাশি রপ্তানি বাজারে অবস্থান গড়ে তোলার জন্য এই খাতে দীর্ঘমেয়াদী করনীতি চান শিল্প সংশ্লিষ্টরা।
যদি ট্যাক্স ভ্যাট এই স্বল্প সময়ের মধ্যে সুবিধাগুলো তুলে নেওয়া হয় এবং বেশি কস্ট আরোপ হয়, সেটা আমরা কাস্টমারের হাতে সেই অ্যাফোর্ডেবল প্রাইসে দিতে পারবো না, সেক্ষেত্রে গ্রে মার্কেট কিন্তু এই সুযোগে ঢুকে যাবে। এ নিয়ে আর যেহেতু ডিলেড ইমপ্লিমেন্ট হচ্ছে, এটা সময়ের ব্যাপার, এটা লাগবেই। তো তার আগে যেটা হচ্ছে, আমরা চাই যে পলিসিগত কনসিস্টেন্সি এটা আরও 3-4 বছর এইভাবেই রাখা, কোনো ধরনের চেঞ্জ না করা। চোরাই হ্যান্ডসেটের বাজার বন্ধ করার জন্য এনআইআর মতো স্বয়ংক্রিয় প্রযুক্তি থাকলেও তা এখনও ব্যবহার করছে না নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। তবে এসব হ্যান্ডসেটের অনুপ্রবেশ ঠেকাতে জোরালো অভিযানের পরিকল্পনা করছে সংস্থাটি। এই যে মোবাইল সেট যদি আপনার উইদাউট ট্যাক্সে আসে বা ওই ভিন্ন পথে আসে বা এই কাস্টমসকে ফাঁকি দিয়ে আসে, এই দায় দায়িত্ব কিন্তু বিটিআরসির না। কাস্টমস একটা ইন্ডিপেন্ডেন্ট শক্তিশালী ডিপার্টমেন্ট, এনবিআর, তার দায়িত্ব হলো যাতে কোনো সেটি উইদাউট ট্যাক্স, উইদাউট ভ্যাট এবং কোনো ইললিগাল পথে না আসে। দেশে হ্যান্ডসেট নির্মাণ শিল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 2017 সালে। যুগোপযোগী বিনিয়োগ নীতিমালার ফলে একের পর এক গড়ে ওঠে দেশি বিদেশি ব্র্যান্ডের 17টি কারখানা। মাসুদুজ্জামান, রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সাংবাদিক মাহফুজুল্লাহ লিখেছেন ওই বইটার, বেশ বড় বই, প্রায় 600 পৃষ্ঠার বই। ওই একটা বই পড়লে কিন্তু আপনার প্রেসিডেন্টের জীবনী এবং তার কাজগুলো সম্পর্কে আপনাদের একটা পরিষ্কার ধারণা হবে। সেই বইটার দেখবেন পেছনের দিকে তৎকালীন যে রাষ্ট্রদূত ছিলেন এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের, উইলিয়াম বি মাইলাম, তার একটা উক্তি আছে। সেই উক্তিটা হচ্ছে যে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1981 সালে নিহত না হয়ে 75 সালে নিহত হতেন, তাহলে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো, এটা আফগানিস্তান বা লাইবেরিয়ার মতো একটা দেশ হয়ে যেত। এটা হচ্ছে তার উক্তি। এরকম বহু উক্তি আছে সেই সময়, এবং আমরা যারা সেই সময় আপনার যুবক ছিলাম, আমরা তো, আমি ব্যক্তিগতভাবে তখন শিক্ষকতার পেশায় ছিলাম, আমরা দেখেছি কি অভূতপূর্ব একটা মোহময় নেতৃত্বের দিয়ে তিনি সেই জাতিকে কর্ম উদ্দীপনায় ঝাঁপিয়ে পড়তে পারলেন।